আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিসম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আস্ত ইলিশ মাছের বারবিকিউ বা গ্রিল নিয়ে চলে এসেছি। যে কোনো অনুষ্ঠান বা বিয়েতে আস্ত ইলিশ মাছ রান্না তো থাকবেই, আর এই ইলিশ মাছটা যদি একটু অন্যরকম করে পরিবেশন করা যায় তাহলে আকর্ষণটা আরও বেড়ে যাবে। তাহলে চলুন ইলিশের বারবিকিউ রেসিপিটি দেখে নেই, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে তো অবশ্যই থাকবেন আশা করছি। আস্ত ইলিশের বারবিকিউ তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম বা হাফ কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা কম ওজনেরও ইলিশ মাছ ব্যবহার করতে পারেন। আমি ইলিশ মাছটির নাড়ি, ময়লা ও আঁশটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি চাকু দিয়ে ইলিশ মাছটার ওপরে কেটে কেটে দেব। এমনভাবে কাটতে হবে যাতে মশলা ও লবণ ইলিশ মাছের ভেতর খুব ভালোভাবে ঢুকতে পারে। মাছটা কিন্তু অবশ্যই এভাবে ডিপ করে কেটে নিতে হবে, না হলে মাছের বারবিকিউর টেস্টটা পারফেক্ট আসবে না, কারণ আমরা যে মশলা ও লবণ এখানে দেব সেটা মাছের ভিতরে ভালোভাবে ঢুকতে পারবে না। দেখুন আমি কিভাবে মাছটা ভালোভাবে কেটে নিয়েছি। এখন মাছের ওপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা আমি বাসায় এলাচ, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা গুঁড়ো করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ টক দই। টক দই এর বদলে লেবুও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ টমেটো সস ও 1 চা চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, বা লবণটা একটু স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এখন সব মশলাগুলো মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছের ভেতর দিয়ে ও বাইরে দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দেব। মশলাটা কিন্তু অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মাছের সঙ্গে লাগিয়ে দিতে হবে। কেউ যদি এখানে ঘিটা ব্যবহার করতে না চান তাহলে ঘিয়ের বদলে সরিষার তেল অথবা বাটারও এখানে ব্যবহার করতে পারবেন। মাছটা কিন্তু মাখানোর পর অনেকক্ষণ মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। 30 মিনিট থেকে 1 ঘন্টা মতো মেরিনেট করে রাখলেই হবে। বেশিক্ষণ মেরিনেট করে রাখলে মাছটা কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে। আমি আজকে মাছটা ওভেনে গ্রিল করব, তার জন্য এখানে 10 মিনিটের জন্য প্রিহিট সেট করে দিলাম। আর নিচে ও উপরে রডটা গরম হবে সেটা সেট করে দিয়েছি, 200 ডিগ্রি সেলসিয়াস সেট করে দিয়েছি। আর এখানে গ্রিল আর ফ্যানের অপশন নিচে সেটা সেট করে দিলাম। 10 মিনিট প্রিহিট সেট না করলে রান্নাটা কিন্তু পারফেক্ট হবে না। এখানে আমি 1 ঘন্টা মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন ওভেনে ডেকের উপরে মাছটা দিয়ে দিলাম, আর অতিরিক্ত যে মশলা আছে সেটা মাছের ওপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ওভেনের ভেতরে যেই ট্রেটা দেয়া থাকে সেটা কিন্তু অবশ্যই র্যাকের নিচে দিতে হবে, আর ট্রের ওপরে একটা কাগজ বা ফয়েল পেপার পেরে দিতে হবে, না হলে মাছের যে তেল বা মশলা পড়বে তাতে ট্রেটা একদম পুড়ে যাবে। আমি এখানে নর্মাল কাগজটা ব্যবহার করেছি, এটা হালকা পুড়ে যাবে কিন্তু আগুন লাগার কোনো ভয় নেই। এখন আমি প্রথম 15 মিনিটের জন্য ওভেনটা সেট করে দিলাম। উপরে আর নিচে রডটা গরম হবে সেটা সেট করাই আছে, 200 ডিগ্রিতে সেট করাই আছে, আর নিচে গ্রিল আর ফ্যানের অপশনটাও সেট করা আছে। দেখুন 10 মিনিট পর মাছ থেকে কিছুটা পানি ও তেল বের হয়েছে, আর মাছটার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমার প্রথম 15 মিনিট টাইম শেষ হয়ে গেছে। এখন একটি মোটা কাপড় দিয়ে ওভেনের র্যাকটা বের করে নেব, আর মাছটা একটি চিমটি দিয়ে ভালোভাবে ধরে উল্টে দেব, তাহলে মাছের অপর পাশটাও খুব ভালোভাবে ভাজা হবে। আমি মাছটা উল্টে নিয়েছি। এখন যে অতিরিক্ত মশলাটা বেঁচেছিল সেটা মাছের উপর দিয়ে কিছুটা লাগিয়ে দেব। মশলা লাগানো হয়ে গেছে, এখন মাছটা আবার ওভেনের ভেতরে দিয়ে দেব। মাছটা কিন্তু অবশ্যই অর্ধেক টাইম হয়ে গেলে উল্টে দিতে হবে, না হলে কিন্তু দুই পাশটা সমানভাবে ভাজা হবে না।
এখন আমি আবার শেষ 20 মিনিটের জন্য টাইমটা সেট করে দেব। সবকিছু আগের মতো সেট করা থাকবে, কিন্তু শুধু আমি এখানে 200 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় 250 ডিগ্রি সেলসিয়াসটা সেট করে দেব, তাহলে মাছটা পোড়া পোড়া একটা ভাব আসবে। দেখুন 25 মিনিট পর মাছটা কিন্তু অনেকটা হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর মাত্র কিছুক্ষণ বাকি আছে। টাইম শেষ হয়ে গেছে, এখন আরও 5 মিনিট ওভেনের মধ্যে রেখে তারপর আমি মাছের র্যাকটা বের করে নিলাম। মাছটা থেকে স্মোকি একটা ফ্লেভার আসার জন্য আমি গ্যাসের চুলার ওপরে মাছটা অল্প করে পুড়িয়ে নেব। মাছটার এপাশ ওপাশ দুপাশই আমি এখানে পুড়িয়ে নেব। আপনারা চাইলে এটা না পুড়িয়েও পরিবেশন করতে পারেন। দেখুন মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে, মাছটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজা লাগে। এই ইলিশ মাছের বারবিকিউটা পোলাও, গরম ভাত বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।